নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাভেরিক্স মেলোডি চ্যানেল আজকে আমরা আপনাকে নিয়ে যাব গুলমার্গের গন্ডোলা রাইড যেটি শ্রীনগর থেকে কম বেশি পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত আপনার যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা তাই আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যেতে আর এখানে বলে রাখি হোটেল থেকে আপনার হোটেলের মালিক থেকে শুরু করে আপনার ড্রাইভার প্রত্যেকেই কিন্তু আপনাকে গাইড নেওয়ার জন্য পরামর্শ দেবে আমি বলবো আপনারা চাইলে গাইড ছাড়াই কিন্তু গন্ডোলা রাইড করতে পারেন এই গন্ডোলা রাইড হল আমরা যেটাকে সাধারণ ভাষায় রোপওয়ে বলে থাকি সেটাই শ্রীনগরে বা গুলমার্গে গন্ডোলা রাইড বলে তো যেটা বলছিলাম ওইখানে এই গাইড নিয়ে একটা ফ্রড কেস চলে আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন শুধু গাইড নয় ওখানে জুতো জ্যাকেট থেকে শুরু করে সব কিছু নিয়েই আপনার কিন্তু বার্গেনিং করতে হবে আপনার কাছে চাইবে তিন হাজার টাকা জুতোর জন্য আপনাকে চাইবে একশো টাকা দেখা যাচ্ছে আপনারা পাঁচজন আসেন আপনার কিন্তু তিনশো টাকায় তিনশো টাকায়ও হয়ে যেতে পারে তাই সব সময় বার্গেনিং করবেন আর গাইড নিয়ে আপনাকে ভয় দেখাবে যে গাইড না হলে আপনি টিকিট পাবেন না ইত্যাদি ইত্যাদি তো আপনারা যদি সকাল সকাল পৌঁছে যান গাইড ছাড়াই সমস্ত কিছু পাবেন এবং আসলে কিন্তু গাইডের কোনো নিয়ম নেই ওরাই ওখানে একটা ইউনিয়নবাজি করে ব্যবসা করছে আর কিছুই নয় যাই হোক এই গন্ডোলা রাইডে কিন্তু দুটো ফেজ থাকে ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজের ভাড়া হলো সাড়ে সাতশো টাকা সেকেন্ড ফেজের ভাড়া সাড়ে নয়শো টাকা যদি আপনারা ফার্স্ট ফেজেই বরফ পেয়ে যান তাহলে সেকেন্ড ফেজে না গেলেও চলে তবু আপনি আপনার অ্যাডভেঞ্চারাস আপনি অ্যাডভেঞ্চার কীভাবে করতে চান সেই অনুযায়ী আপনি সেকেন্ড ফেজেও যেতে পারেন কারণ ওখানে বিভিন্ন ধরনের যে অ্যাডভেঞ্চারাস স্পোর্টস রয়েছে সেগুলো আপনারা বরফ থাকলে ফার্স্ট ফেজেই পেয়ে যাবেন আমরা নভেম্বরের ষোলো তারিখে গেছিলাম আর গিয়ে ফার্স্ট ফেজে কোনো রকম বরফ পায়নি তাই বাধ্য হয়ে সেকেন্ড ফেজে যেতে হয়েছিল এখন যে ভি দৃশ্যগুলো আপনারা দেখছেন এগুলো সবই সেকেন্ড ফেজের এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে গুলমার্গে যেতেই হবে আর কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলা হয় এইখানে না গেলে আপনি বুঝতে পারবেন না সত্যি এই অপরূপ দৃশ্য ঈশ্বর যেন তা নিজের হাতে বানিয়েছেন আপনি চাইলে এখানে হোটেলেও থাকতে পারেন গুলমার্গে অনেক হোটেল রয়েছে আমরা গুলমার্গ ঘোরাঘুরি করে সেই দিনই ফিরে এসেছিলাম গুলমার্গের এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে তাই কাশ্মীর ঘুরতে গেলে গুলমার্গ একবার অবশ্যই আসবেন এই অপরূপ সৌন্দর্য কিন্তু আপনাকে হাতছানি দিচ্ছে আসার জন্য যাই হোক আপনারা যদি গ্রুপে যান সব সময় এটা জানেনি যারা ঘোরাঘুরি করেন গ্রুপে গেলে খরচা কমে যাবে আর যদি কাপল হন বা দুজন মিলে যান তাহলে কিন্তু আপনারা যদি বাইক নিয়ে নেন তাহলে খরচা কিন্তু অনেকটাই কমে যাবে তবে শীতকালে কিন্তু বাইক চালানোর রিক্স যারা পারদর্শী নন তারা নেবেন না কারণ বরফের মধ্যে বাইক চালানো খুবই কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে ওই চেন লাগানো গাড়িগুলোই বেটার তো এই সৌন্দর্য আপনাকে দেখতে হলে অবশ্যই গুলমার্গ আসবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আগে আমরা আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারব ধন্যবাদ সকলকে আশা করি আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ